ওয়ালাইকুম সকল ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমরা চলে আসলাম সৌদি আরবের আলনামাজ শহরে। সবচেয়ে সুন্দর একটি এলাকা, সৌদি আরবের অন্যতম সুন্দর একটি শহর হচ্ছে আলনামাজ শহর। আর আমরা আছি এখন সেই আলনামাজ শহরে। আলনামাজ শহরের ঢুকতেই আপনার এই জিনের একটি পাহাড় পড়ে, যেটা জিন পাহাড় নামে পরিচিত। আমরা আজকে এই পাহাড়টা আপনাদের মাঝে শেয়ার করব। আর দূর থেকে আপনারা যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে একটি জিন পাহাড়, যেখানে অনেক আগে থেকেই এখানে রাতের বেলা জিনের অনেক শব্দ হয় এবং রাতের বেলা অনেক কান্নার শব্দ এবং বিভিন্ন আকর্ষণীয় শব্দ। ভিউয়ার্স, এটা হচ্ছে সৌদি আরব সেপ্তালালায়া থেকে আলনামাজ যাওয়ার পথে এই রাস্তাটা। খুব সুন্দর একটি এলাকা, সৌদি আরবের খুব সুন্দরতম একটি এলাকা হচ্ছে আলনামাজ শহর। তো আমরা এখন আলনামাজ যাচ্ছি, খুব কাছাকাছি আছি। আর এটা হচ্ছে যে দূরে যে একটা পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা জিন পাহাড়। পাহাড় এটা আসলে আমার কথা না, এটা হচ্ছে সৌদিদের একটা কথা। অনেক বছর যাবত এখানে নাকি জিন থাকতো, সেই জন্য এটাকে জিন পাহাড় নামে পরিচিত। রাতের বেলা এখানে এখনও নাকি অনেক শব্দ শোনা যায়, সেই জন্য সৌদিরা রাতের বেলা এই পাহাড়ের কাছে কেউ যায় না। তো আগে ঘরবাড়ি কিন্তু এর মানে কয়েক কিলোমিটার মধ্যে ঘরবাড়ি ছিল না, কিন্তু এখন কিন্তু ঘরবাড়ি পাহাড়ের খুব কাছেও কিন্তু করা হচ্ছে। তো জিন পাহাড়ে আগে অনেক আলামত দেখতো, কিন্তু এখন জানি না তেমন একটা আলামত দেখা যায় কিনা। তবে শুনেছি এখনও অনেক শব্দ হয় রাতের বেলা এই পাহাড়ে, সেই জন্য এই পাহাড়টা জিন পাহাড় নামে। তো আমরা এখন যাব এই রাস্তা ধরেই, জিন পাহাড়ের পাশ দিয়েই যাব একদম আলনামাজ, এবং আলনামাজ থেকেও আমরা আরও দূরে যাব, আরও অনেক দূরে যাব। তো আমরা ভাবছি ভিডিওগুলো আপনাদের মাঝে পার্ট বাই পার্ট শেয়ার করব। আজকে আমি এই জিন পাহাড়ের ভিডিওটা শেয়ার করব। এখন কাজ দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাব, আপনাদেরকে দৃশ্যগুলো দেখাবো। আর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ এই আলনামাজের আরও অনেক দৃশ্য দেখাবো, যারা আলনামাজ এবং সৌদি আরবের বিভিন্ন দৃশ্যগুলো এবং ভিউ সৌদি আরবের গ্রাম অঞ্চল দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে অনেক কিছু জানতে পারবেন সৌদি আরব সম্পর্কে। আমরা হচ্ছি সৌদি প্রবাসী, সৌদি আরবের বিভিন্ন জায়গায় অনেক সময় কাজে কিংবা ঘোরার জন্য, কিছু দেখার জন্য আমরা ঘুরে বেড়াই মক্কা মদিনা বিভিন্ন স্থানে। সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আসলে আমরা আপনাদের জন্য যেমনটা কাজ করি, ঠিক তেমনি নিজেরও উপভোগ করি। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের কী দেখার ইচ্ছা হয়, সৌদি আরব সম্পর্কে কী জানতে চান, সেই বিষয়গুলো আমরা শেয়ার করার চেষ্টা করব। সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং সৌদি আরব সম্পর্কে জানতে হলে আমাদের সাথেই থাকুন। দেখেন, আমরা প্রায় কাছাকাছি জিন পাহাড়ের। যতটা ভাবছিলাম যে পাহাড় থেকে বাড়িগুলো হয়তো অনেক কাছে, কিন্তু যতই আমরা কাছে যাচ্ছি কিন্তু বাড়িগুলো কিন্তু পাহাড় থেকে অনেক দূরে সরে যাচ্ছে। দূর থেকে আমরা ভাবছিলাম যে বাড়িঘরগুলো হয়তো পাহাড়ের একদম কাছে, কিন্তু না। দেখেন পাহাড়টা কোথায় আর বাড়িঘরগুলো কোথায়। পাহাড়ি বিল্ডিং কিংবা পাহাড়ি ঘরবাড়িগুলো দেখতে দেখেন কত সুন্দর লাগে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।